তো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওর জন্য নিশ্চয়ই তোমরা অনেকদিন প্রতীক্ষায় বসেছিলে। তো বন্ধুরা, এখানে কি বলতে চেয়েছে, শুধুমাত্র এখানে ওয়ার্নিং আছে এবং টার্মস অফ কন্ডিশন আছে। তো প্রথম আমরা টার্মস অফ কন্ডিশন বলি, যেটা হলো দুটো নাম্বারে ফোন করে এখানে আবেদন করতে পারবেন, কিন্তু তারা টাকা চেতে পারে। যদি টাকা চায় তাহলে সেটা আমি বলতে পারছি না, যদি কত টাকা চায় সেই উদ্দেশ্যে তোমাদের সেটা ওদের মেজারমেন্ট করতে হবে। তো তা নিয়ে আগে আলোচনা করছি। তো এবার চলে যাক চাকরিটা অবশেষে কি, যারা বেকার বসে আছো তারাও চাকরি করতে পারবে। তো কী চাকরি? পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় স্বাস্থ্য মিত্র পদে কর্মী প্রচুর নিয়োগ। বর্তমান সারা ভারত করোনা মহামারী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, পশ্চিমবঙ্গ তার বাইরে নেই। সরকার সহ বেসরকারি বিভিন্ন ফাউন্ডেশন মানুষকে এই মহামারীতে কেমন সচেতনতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে অবহিত করছে। সেই রকমই এই কোম্পানিতে এই কোভিড পরিস্থিতিতে কিছু কর্মী নিয়োগ করছে বর্তমান পরিস্থিতিতে মানুষকে সচেতন করবার জন্য। নিম্নতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন 23টি জেলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে কী কী হবে? তো সংস্থাটার নাম হলো স্বাস্থ্য মিত্র। লোকেশনটা কি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, হসপিটাল, এনি গভর্নমেন্ট অফিস পোস্টিং। মিনিমাম এখানে মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন, যদি মাধ্যমিক পাস করে থাকেন আর কোনো অভিজ্ঞতা দরকার নেই, ডাইরেক্টলি নিয়োগ। যেখানে স্যালারি দেওয়া হবে 10,200 টাকা, সাথে কোভিড ইন্স্যুরেন্স দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি কোভিড হয়ে যায়, অর্থাৎ করোনা হয়ে যায়, তাহলে কিন্তু এরা ইন্স্যুরেন্স হিসাবে ধরে নেবে। যেখানে 18 থেকে 45 বছরের ম্যাক্সিমাম বয়সরা আবেদন করতে পারবেন, যেখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখানে ফ্রেশার, নতুনরা, এক্সপেরিমেন্ট বুথ সবাই এখানে আবেদন করতে পারবেন। তো এই অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে মিনিমাম 3 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। তো এখানে পোস্টিং রেলওয়ে, অর্থাৎ পোস্টিংটা কোথায় কোথায় হবে, নিজের এলাকায়, যেরকম নিজের এলাকার হসপিটালে, পুলিশ স্টেশনে, রেলওয়ে স্টেশনে, বিডিও অফিসে, এইচডি অফিসে, ডিএম অফিসে। তো এখন কি হচ্ছে, পুলিশ স্টেশনে এখন সিভিক দিয়ে কাজ চালাচ্ছে, তো সেক্ষেত্রে পুলিশ স্টেশনটা এখান থেকে বাদ দেওয়াটাই ঠিক। সেম ডে স্পোর্ট অফিস লেটার জয়নিং দেওয়া হবে। তো এখানে মিনিমাম জব ভ্যালিড থাকবে, অর্থাৎ 58 বছরের মধ্যে, যেরকম সিভিক দিয়ে আছে 60 বছর মতো, সেরকমই 58 বছরের মতো থাকতে পারে এই চাকরি। কারণ কাউকে ফেলবে না, সবাইকে কাজে লাগাবে এই চাকরির জন্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিল যে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। কী কী চাকরি, অর্থাৎ কী কী এখানে চাকরি থাকবে? তো চাকরির ক্ষেত্রে প্রথম এখানে থাকবে হলো মাস্ক, অর্থাৎ প্রোভাইড মাস্ক, মানে ওখানে মাস্ক সাবসিডি দেওয়া হবে, মাস্কের কথা বলা হবে। প্রোভাইড স্যানিটাইজার দেওয়া অর্থাৎ কথা বলা হবে। প্রোভাইড এনি কোভিড রিলেটেড অ্যাক্সেসরিজ, অর্থাৎ সেখানে নিয়ে দেওয়া হবে। আর কোভিড ইন্স্যুরেন্স নিয়ে কিছু কথা বলতে হবে। তো এটাই হলো চাকরি। সেখানে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পরে এখানে অফিস আইডি কার্ড দেওয়া হবে। এখানে কী কী এজেন্ট কী কী এখানে কাজ করতে পারেন, কোথায় গিয়ে, ভিন্ডোর, ম্যান পাওয়ার প্রোভাইডার, এজেন্ট, জেনুইন কনসালটেন্সি, অলসো ওয়েলকাম, সেসব সব জায়গায় থাকবে। তার জন্য কোনো আবেদনের মূল্য লাগবে না, এখানে আবেদন মূল্য লাগবে না। কিন্তু এখানে কোনো আবেদনের জন্য টাকাই চাইনি, শুধুমাত্র এই দুটো নম্বরে, এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছে বন্ধুরা, এই দুটো নম্বরে ফোন করতে হবে। এই দুটো নম্বরে ফোন করলেই তোমাদের সাথে কথা হবে। তো পোস্টিং এলিয়া, অর্থাৎ এখানে কী কী থাকছে, সাথে কী কী দিচ্ছে, অ্যাথরাইজেশন ফর্ম পোস্টিং এরিয়া দেবে, একটা টুপি দেবে, একটি গ্লাভ দেবে, মাস্ক দেবে, অক্সিমিটার দেবে, একটি জার দেবে, স্যানিটাইজার দেবে 5 লিটারের, থার্মাল গান দেবে, পিপিই দেবে, ড্রেস দেবে আর ট্রেনিংয়ের ড্রেস, আইডি কার্ড আর ট্রেনিং টাইমের একটা লেটার দেবে। তো এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আরেকটা নম্বর দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে 10টা থেকে 4টা পর্যন্ত আপনি ফোন করতে পারেন আর নিজের এলাকায় চাকরি পাবেন। কাটরির জন্য কি কোম্পানি কিছু চার্জ দেবে, যেহেতু সমস্ত তথ্য জানাই পরে আবেদন করবেন। তো আগে বলে দিচ্ছি, আগে ফোন করে তো সমস্ত তথ্য জানবেন, তারপরে আবেদন করবেন। তো ভিডিওটা এরকমই ছিল, বেশি কিছু বললাম না ভিডিওর ক্ষেত্রে। যদি ভালো লাগে আবেদন করবেন, ভালো না লাগলে এড়িয়ে চলবেন। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। এরকম ভিডিও প্রত্যেকদিন আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।